রঙর উৎসব হোলির উলাহ উদ্দীপনার মাজতে রাজধানী দিল্লীত উত্তর পূর্বাঞ্চলের বর্ণময় কৃষ্টি সংস্কৃতির এটা নিশা। প্রাক্তন কেন্দ্রমন্ত্রী স্মৃতি ইরানীর বাসগৃহত সেলিব্রেটিং নর্থ ইস্ট। সিকিমকে ধরে উত্তর পূর্বাঞ্চলের আটখন রাজ্যের কৃষ্টি সংস্কৃতির প্রতিফলন ঘটে মঙ্গলবার নিশা উদযাপিত সেলিব্রেটিং নর্থ ইস্ট শীর্ষক এই অনুষ্ঠানত। কেন্দ্রীয় সরকারের শিশু আর পরিয়াল কল্যাণ মন্ত্রালয়ে আয়োজন করা এই অনুষ্ঠানের প্রতি সহযোগিতা আগবায় উত্তর পূব মন্ডল সাংস্কৃতিক কেন্দ্রে। নিশাটোর ভিতরতে এখন ক্ষুদ্র উত্তর পূর্বাঞ্চলের রূপ লওয়া স্মৃতি ইরানীর বাসগৃহত এই অনুষ্ঠান উপভোগ করে আপ্লুত মোদী ক্যাবিনেটত উত্তর পূর্বাঞ্চলের অন্যতম প্রতিনিধি তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু কলে, দেখে ইয়ে সেলিব্রেটিং নর্থ ইস্ট আপনে আপনি বহুত এক আচ্ছা থিম হ্যাঁ। স্মৃতি ইরানী জিকে কোঠি মে আজ পুরে নর্থ ইস্ট কে জিতনে ভি চর্চিত চেহরে হ্যাঁ দিল্লি মে সব ইয়াঁ আয়ে। নর্থ ইস্ট কে বয়েজ এন্ড গার্লস আর্টিস্ট নে বহুত আচ্ছা প্রদর্শন কিয়া। ইয়ে নর্থ ইস্ট ওর পুরে ভারত কে জোড়নে কা প্রধানমন্ত্রী জি কা যো এক সোচ হ্যায় উসকো আজ স্মৃতি জি নে বহুত আচ্ছা কিয়া। অনুষ্ঠানের শেষত সাংবাদিকর মুখামুখি হয়ে স্মৃতি ইরানীয়ে কলে, এক ভারত শ্রেষ্ঠ ভারত শীর্ষক প্রধানমন্ত্রী মোদীর যে ধারণা আর লক্ষ্য তারই অংশরূপে দিল্লীত আয়োজন করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের এই বিশেষ কার্যসূচী। আজ আমার সৌভাগ্য হ্যাঁ কিরণ জি কি উপস্থিতি মে মাননীয় প্রধানমন্ত্রী জি দ্বারা কিয়ে গে গত 8.5 বর্ষো মে নর্থ ইস্ট কে লিয়ে বিশেষ जो कार्यक्रम चलाए गए हैं उसके ऊपर चर्चा करने, पूर्वोत्तर की सांस्कृतिक झलक के माध्यम से जो रंग आज विकास के यहाँ बिखेरे गए हैं उसके लिए मैं यहाँ पधारे सभी हमारे विशिष्ट जनों का विशेष आभार व्यक्त। অনুষ্ঠান সাংস্কৃতিক কার্যসূচীর প্রস্তুতকর্তা উত্তর পূব মন্ডল সাংস্কৃতিক কেন্দ্রের মুরব্বী ডক্টর প্রসন্ন গগৈয়ে কলে, ভাল লাগিছে ইমান ডাঙৰ ডাঙৰ ডিগনিটৰিজ বিলাক আছে, এট লিষ্ট দে উইল নো হোৱাট ইজ দ্য আইডেণ্টিটি অফ নৰ্থ ইষ্ট, হোৱাট ইজ দ্য কালাৰ, মানে আমাৰ ট্ৰেডিশ্যনছ অফ নৰ্থ ইষ্ট, আমাৰ কালচাৰ কালাৰ্ছ অফ নৰ্থ ইষ্টত বুজি পাই গৈছে। আৰু ভাল লাগিছে, খুব ইয়াত ধুনীয়া ৰেছপঞ্চ এটা পাইছোঁ আৰু খুব কম সময়তে এইখিনি কৰা গৈছে আৰু কম আৰ্টিষ্ট লৈ পিনি ভাল লাগিছে। উল্লেখযোগ্য যে প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা সাংসদ স্মৃতি ইৰাণীৰ বাসগৃহত আয়োজন কৰা এই অনুষ্ঠানত সমাৱেশ ঘটে দিল্লীত বাস কৰা উত্তৰ পূবৰ বিভিন্ন শ্ৰেণীৰ বিভিন্ন জীৱিকাৰ লোকসকলৰ। রাজনীতির পর শিল্পী সাংবাদিকলৈ উত্তর পূবর বিভিন্ন লোকে এই কার্যসূচীত অংশ লয়। ভিডিও জার্নেলিস্ট অভিজিৎ লস্করের সহযোগত দিল্লির পর অঙ্কুর কলিতার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।